জরাজীর্ণ এই বাড়িটি নারী সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার। একের পর এক গোল ঠেকিয়ে বাংলাদেশকে জয় এনে দেয়া এই ফুটবলারের নিজের পরিবারের মাথা গোঁজার ঠাঁই নড়বড়ে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। নজর এড়ায়নি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীরও। বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের বাসিন্দা। সদ্য সমাপ্ত নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের স্বীকৃতিও পেয়েছেন এই মেধাবী তরুণী। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের পর মিষ্টি ফল ও ফুল নিয়ে রূপনা চাকমার বাড়িতে যান রাঙ্গামাটির জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সময় সংবাদকে জানান, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। বাড়িটি তৈরিতে উপজেলা নির্বাহী অফিসারকেও নির্দেশনা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।